হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে, আমি গেমিং উইথ ভাইপো, আমার চ্যানেলের আরও একটা নিউ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে, কারণ আজকের ভিডিওটি আমি সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচ প্লে করতে চলেছি র্যাঙ্কে। আর আমার সাথে ম্যাচে কী কী হয়েছে, লাস্টের দিকে কী হয়েছিল আসলে, এটা জানতে হলে আপনাদের পুরো ম্যাচটি দেখতে হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো পেলেন আমাদেরকে নিয়ে রওনা দিল বারমুডা মাঠে, এবং বারমুডা ম্যাপের সব জায়গায় অবশ্য চিনি, কিন্তু আমার বেস্ট ফেভারিট একটা জায়গা হচ্ছে ক্লক টাওয়ার, আর তারপরে যেখানে সেখানে নামি। কিন্তু এই ম্যাচে কোথায় নামা যায় আসলে ভেবে পাচ্ছি না। পিছনে দেখেন কতটা ইনিমি নামছে, সোলো ভার্সেস স্কোয়াড খেলতে এসেছি, একটু তো ভয় করতেছে জানে। তারপরেও অনেকদিন পরে আমি গেম খেলতে আসছি, দেখা যাক কী করা যায়। এখান থেকে তো বিমাশক্তি কাছে মনে হচ্ছে, দেখি বিমাশক্তিতে যাব। বিমাশক্তিতে নেমে দেখি বিমাশক্তিতে কতটা ম্যান আমাদের জন্য ওয়েট করতেছে, মানে আর কি আমাদের না, আমার জন্য। অবশ্য আমার সাথে তো আমার সাবস্ক্রাইবার অবশ্যই রয়েছে অলওয়েজ টাইম, দেখা যাক নেমে। আমার পাশ দিয়ে আমার পেটটাও নামছে কি সুন্দর, পেটের আবার সাপোর্ট লাগে না, গিরি না যা শুরু করেছে কয়েকদিন পর হয়তো বা পেটেরও সাপোর্ট দিয়ে দেবে। দেখা যাক কয়টা ম্যান, একটাও ম্যান নাই বলে মনে হচ্ছে, একটাও নাই। যাক রিল্যাক্সে লুট করতে পারবো, এখানে কোনো গান নাই, একটা মাশরুম। এই ঘরে দেখি কোনো গান আছে কিনা, এখানে একটা ফোরের স্কোপ, যাক কাজে লাগবে। ডবল ভিক্টর, ডবল ভিক্টরের মার দুনিয়ার বার। ডাবল ভিক্টর আসলে একটা জিনিস ছিল এক সময়, কিন্তু এখন আর নাই। আমি ডাবল ভিক্টর নিয়ে খেলা পছন্দ করি না, যার জন্য চেঞ্জ করে নিলাম। আর কাটানোর স্কিনটা নতুন বের করেছি, আমার কাছে কাটানোর স্কিন ছিল না, আমি খুবই কম টপ আপ করি স্বল্প মূল্যে। কাটানোর স্কিন আমার খুব ভালো লাগে, তাই কাটানোর স্কিনটা নিলাম। আর 200 ডায়মন্ডের শটগানে মারলাম, কিন্তু সৌভাগ্যবশত আমার কিছুই বাদিনি। আসলে গ্রেনের উপর আমি কম ভরসা করি, এক দিয়ে একটা ম্যান গেল, সে দেখা যাক ম্যানটা আবার বের হয় কিনা, বের হলে মারবো, না বের হলে ছেড়ে দেবো, দেখা যাক কি করে। এমটেনটাই নিয়ে রাখি, এমটেনে কাজে দেবে, ভিক্টোরের থেকে এমটেন ভালো। ওই যে ম্যানটা বের হচ্ছে, দেখি পিছন থেকে ঘা দেবো, চান্দু পিছন থেকে ঘা খেয়ে এই তো ডাউন, সুন্দর। কিন্তু এর ম্যান আছে মনে হয় আশেপাশে, এখন এর ম্যান না বেরোয় সে মারলেই হয়, গুলি করা যাবে না, গুলির আওয়াজ শুনলে দেখা যাচ্ছে ম্যান চলে আসছে। এগুলো হচ্ছে বুদ্ধি, যাই হোক বুদ্ধি আপনাদের কাছে আমার থেকে অনেক বেশি আছে বলে আশা করা যাচ্ছে, আশা করা যাচ্ছে না, সত্যি যেহেতু আপনাদের কাছে অনেক বেশি বুদ্ধি আছে। যাই গ্রোজা আছে, গ্রোজাটা নেব। ব্লুজনে যেয়েই দেখি ব্লুজনে ম্যান আছে কিনা, আমার মন বলছে ব্লুজনে ম্যান পাবো। হ্যাঁ ওই যে একটা নেট নেই মনে হয়, ফ্রি কিল, যাক ফ্রি কিল নিয়ে নিই, কিন্তু ডাউন হয়েছে রিস্কট, হয়তো বা আশেপাশে আছে পাহারা দেওয়ার জন্য। ওই যে গুলি শুরু হয়ে গেছে, একটা পার্ট আপ, দুটো ড্যামেজ দিছি। এই যে ছাদের উপর তো একটা ম্যান পড়লো, কি তো বলছে মেলা ম্যান, রিস্কট পুরোটাই এখানে ছিল হয়তো বা। আচ্ছা দেখা যাক এক স্কোয়াড মারতে পারি কিনা, মারতে পারলে আমি সুপার হিরো, নয়তো হিরো আলম, না হিরো আলম না, দেখা যাক কিলটা পাই কিনা। অনেক ড্যামেজ এই বাসতে পার কি মারে চারিদিক থেকে, ষোলো বাসের স্কোয়াড আসলে আমরা তো আর বিটুকে বিএনএল বা ট্রিপল ফোর না, আর নাইম আলমের কথা তো বাজিলাম, নাইম আলম তো লিজেন্ড এখানে। এই তো আমি বুঝতে পারছি এখানেই লুকাবে, সুন্দর একই রকম ফ্রি দু চারটে কিল পালে তো ভালোই লাগে, ষোলো বার স্কোয়াড খেলতে আসি কিল না পালে হয়। দেখা যাক আর ম্যান আছে কিনা এখানে, ও যে একটা পাল আসছে দেখি ওইটারে ঘা দিই,
সুন্দর। আহ, কই গেল? হ্যাকার নাকি? এই যে এখানে চলে এসে আবার কি হ্যাকার নাকি? বাবা, ওর আসতেছে রাস করতে। পালা, ভাগ মিল্কা ভাগ, পালা। দেখি এখান থেকে একটু মারা যায় কিনা। হ্যাঁ, আবার সোজা পাবো। হ্যাঁ, অনেক ড্যামেজ, আবার ড্যামেজ খেয়েছে, দেখা যাক। ও, এটা ম্যানটা ভালো মনে হচ্ছে। দেখি হাতে আবার একে ম্যাক্স, কিন্তু যখন ডাউন হয়েছে আর ভালো ম্যান দেখলাম, তখন এর স্কট অবশ্যই আশেপাশে আছে। দেখা যাক কি হয়, লাস্ট পর্যন্ত কি টিকতে পারি নাকি এর স্কট এসে আমার মেরে দেয়। যা আছে কপালে, কপালে যা আছে লেখা, মন যদি পায়ও ব্যথা, দেখে নেব আমি এর শেষ। মন আধারে নীলিমা, জানি না জানি না কোথায় আছো তুমি, একবার ফিরে দেখো আমায়। গানটা কেমন লাগলো? এই গান শোনাতে শোনাতে ইনি মিশে যা, আমি আর গানই গাইব না। ভালো মেন্টার অ্যাভাটারটা অনেক পুরনো অ্যাভাটার, দেখা যাক 66 লেভেল। এটাও হিরোইকে আছে। ও ভাই, গ্র্যান্ড মাস্টার, গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার চলে আসে। একটা গ্র্যান্ড মাস্টার, একটা গ্র্যান্ড মাস্টার, তার মানে এদের টিমে আছে দুইটা গ্র্যান্ড মাস্টার। একটা এটারই তো আমি মারছিলাম। আর এই ব্ল্যাক, ব্ল্যাকটা কই? এই তো ব্ল্যাকটা, এই যে এটারে মারছিলাম। যা খেলে আমি একটা গ্র্যান্ড মাস্টার প্লেয়ার রেখে মারছি। আমি তো প্রো, আই এম এ প্রো বয়। এনি ওয়ান প্লে টু কাস্টম মি, এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কেউ কিছু মনে করে না। আচ্ছা, দেখা যাক এরা কি লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারে কিনা একটু দেখি। অবশ্যই তিনটা ম্যানই ক্লিয়ার। আবার গ্র্যান্ড মাস্টার পোশাক তো বলা যায় না, গ্র্যান্ড মাস্টার পোশাকটা অনেক সময় টিকে থেকে লাস্ট পর্যন্ত অনেক সার্ভাইভ করে দেয়। দেখা যাক ম্যান পারে কিনা লাস্ট পর্যন্ত টিকে থাকতে। আর যদি টিকে না থাকতে পারে তো অনেক বড় সড়ো রকম একটা ম্যান আসতে হবে। ভালো ম্যানগুলো দেখা যাক। সামনে একটা ম্যান দেখেছে কি পুশ, গ্র্যান্ড মাস্টার পুশ দিয়ে আসলে অনেকটা টাফ, অনেক অনেক কষ্টের কাজ। আমাদেরা তো সম্ভব নয় গ্র্যান্ড মাস্টার পুশ, আমি হিরোইক পুশ তাই দিই নাই। হিরোইক আমি রাশ করি লাস্টের দিন এসে, রাশ করে হিরোইকে উঠি। এই যে ম্যান মার, আল্লাহ মারে না, আমি হলে ঠিকই মারতাম ওই জায়গার থেকে। এই যে ভয়া, আমি হলে ঠিকই মার মেরে দিতে পারতাম, কারণ আমি আগের তো রাশ করতাম। অত পুশ দিয়ে হবে কি? যাক, যার হিসেব তার কাছে। আমি তো আর কোনো দিন গ্র্যান্ড মাস্টার পুশ দিইনি, বসবো কীভাবে? তো বাই বাই, টাটা, গুড বাই, গায়া। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিবেন, যাতে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই আজকের ভিডিওটি দেখতে পাচ্ছি।